আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি। আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে। আজকে রান্না করব আলু আর বেগুন ভাজি করে নিয়ে পাঙ্গাস মাছ। মাছ ভাজির পরে আলুগুলো ভেজে নিলাম। আলু ভাজিও হয়ে গেছে, দেখতে পারলেন। মাছ ভাজি করছি, আলু ভাজি করলাম, এবার বেগুনগুলো ভাজি করব। এভাবে ভাজি করে রান্না করলে মাছ খুব ভালো হয়, মাছ রান্নাটা খুব ভালো হয়, ভালো লাগে খাইতে। বেগুনগুলো এবার হালকা ভাজি করে নেব। বেগুন বেশি ভাজি করার দরকার নেই, বেশি ভাজি করলে নরম হয়ে যাবে। হালকা একটু ভাজি করে নেব। Thank you.
আলু ভাজি, মাছ ভাজি, বেগুন ভাজি আমার কমপ্লিট। এখন রান্নায় চলে যাব। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিলাম। এখন পেঁয়াজগুলো হালকা বাদামি কালার করে নেব। পেস্ট ভাজি করার সময় একটু লবণ দিয়ে নিলে পেস্টটা সিদ্ধ হয় তাড়াতাড়ি, বাদামি রঙটা তাড়াতাড়ি আসে, বেশি সময় লাগে না পেস্ট লাল হতে। এখন হলুদ দিব। তারপর মরিচের গুঁড়া দিব। একটু নাড়াচাড়া করার পর আদা রসুন বাটা দিব, কাঁচামরিচও দিব। প্রথমে কাঁচামরিচটা দিয়ে নেব, আমরা ঝাল খুব কম খাই এই জন্য কাঁচামরিচটা একটু কম দিলাম। রসুন, আদা বাটা, আমি আদা জিরা একসাথে বেটে রাখছিলাম, দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি পানি দিব। পানি দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর আলু বেগুনগুলো দিয়ে দেব। এখন একটু কষানোর জন্য ঢাকনা দিয়ে রাখব। আবার চলে আসলাম, এই তো কষানো হয়ে গেছে। এখন এক এক করে আলু, ভাজা আলুগুলো দিয়ে দিলাম, বেগুনটাও দিয়ে দেবো। এখন এবার আবার একটু ঢাকনা দিয়ে রাখব। এই যে হয়ে গেছে আমার কষানো, প্রায় অর্ধেকটা হয়ে গেছে। একটু উল্টে নিব। আমার কষানো প্রায় হয়েই গেছে। এখন ঝোল দেওয়ার জন্য পানি দিয়ে দেব। এখন ভাজি করা মাছগুলো বসিয়ে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। হয়ে গেছে প্রায় আমার মাছটা, রান্না হয়েই গেছে। হবার আগে আগে ধনে পাতা কুচি দিয়ে দিলাম। রান্না প্রায় শেষের পথে আমার। ধনে পাতার বদলে জিরা, জিরা ভাজি করে গুঁড়া করে দিলেও ভালো লাগে। এই যে আমার মাছ রান্না হয়ে গেছে, দেখেন খুব সুন্দর কালার আসছে। এখন একটু পর আমরা খাওয়া দাওয়া শুরু করব। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।